নমস্কার, গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, যদিও পড়ছে জোরে হয়নি, কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আগের থেকে। তো ভাবলাম এই বৃষ্টি ওয়েদারে সকাল সকাল ব্লগটা শুরু করা যাক, সেই জন্য সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন ঘড়িতে হয়ে গেছে 7টা, চাটা খাওয়া আমাদের হয়ে গেছে। তো বর মেয়েকে নিয়ে চলে যাচ্ছে টিউশন, ওকে টিউশন দিয়ে আসবে, এসে তারপরে টিফিন টিফিন হবে, আর আমি এই ফাঁকে স্নানটা সেরে নিই। বাকি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ওরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লো। স্নান সেরেই চলে এসেছি রান্নাঘরে, আর আজকে বেশি কিছু ধোয়ার ছিল না, সেই কারণে স্নানটা একটু তাড়াতাড়ি হয়েছে। কারণ এই মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আজকে বেশি কাচাকুচি করিনি, ভাবলাম শুকোবে না। তো যাই হোক, আজকে টিফিনে আমাদের বানাচ্ছি চাউমিন, আর শাশুড়ি মা যেহেতু চাউমিন খান না, সে কারণে চাউমিনটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর ওনার জন্য গোটা ডাল ছিল, সেই ডালটা সেদ্ধ করে রেখেছি মুড়িতে খাবেন বলে। তো ডালটা সেদ্ধ করে এক সাইডে সরিয়ে রেখে নিয়েছি, তারপর আমাদের চাউমিনটা বানাচ্ছি। আর আজকে সবজি বলতে সেরকম কিছু ছিল না, চাউমিনে দেওয়ার মতো একটুখানি বাঁধাকপি আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছে। আর মেয়েরা তো এখনও আসেনি, আসবে তারপর টিফিন করব। আর শাশুড়ি মায়ের স্নান হয়ে গেছে, উনি পুজো করছেন, ওনাকে টিফিনটা দিয়ে দেবো ওনার পুজো হয়ে গেলে। আর কি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তবে ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকুই অনুরোধ রাখবেন আমার। তো যাই হোক, এখন সবজি টবজিগুলো ভেজে নিই, আর যতক্ষণে মেয়েরা আসবে ততক্ষণে তো আমার এদিকে টিফিনটা রেডি হয়ে যাবে। আর ভাবলাম একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো, তারপরে লাঞ্চে জোগাড় করব, কারণ যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না হচ্ছে গ্যাস তো পরিষ্কার করতেই হবে। তবে বৃষ্টিটা সেই সকালেই হয়েছে, আর তো বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা এখনও মেঘলা মেঘলা আছে, আর সাথে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। এই কয়েকটা দিন যেমনি গরম পড়েছিল তার থেকে রেহাই পাওয়া গেছে। তো আজকে সেই কারণে কাজ করার এনার্জিও আমার বেড়ে গেছে, নইলে তো টিফিন বানাতামই না। কিন্তু আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য ভাবলাম না একটুখানি চাউমিন বানিয়েই নিই, সবাই মিলে খাওয়া হবে, সে কারণে চাউমিনটা বসিয়ে দিলাম। আর এদিকে শাশুড়ি মায়ের পুজো হয়ে গেছে, ওনাকে খাবারটা দিয়ে দিই, তারপরে আমরা খাবো। আর বরমশাই আবার ফোন করে বললেন যে এখন রান্নাবান্নার জোগাড় করতে না, কারণ আমি সবজি কিনেছি সেগুলো নিয়ে যাই, তারপরে রান্নাবান্নার জোগাড় করবে। আমি বললাম বেশ তাই হবে। তো ওদের আসার টাইম হয়ে গেছে, আর যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটা একটুখানি রয়ে গেল শাশুড়ি মাকে দেওয়ার পর, এটা আমাদের সন্ধ্যেবেলা খাওয়া হয়ে যাবে মুড়ির সাথে। টিফিন আমার রেডি, মেয়েও চলে এসেছে টিউশন থেকে, আর সবজিও নিয়ে এসেছে। কিন্তু আজকে আবার আমাদের এখানে কারেন্টের প্রবলেম, সকাল থেকে কারেন্ট কেটে দিয়েছে, আর জলের প্রবলেম তো কাল থেকে, মানে আমাদের যে খাবার জলের সাপ্লাই দেয় সেই খাবার জল কাল থেকে বন্ধ আছে, আবার আজকে আবার কারেন্ট নেই। এই ট্যাঙ্কের জল আবার কতক্ষণ থাকবে জানি না, সেই কারণে ভাবছি কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিই, কখন চলে যাবে কোনো ঠিক নেই। আর কারেন্টই বা কখন আসবে সেটাও জানা নেই, কারণ এই হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এরকম করেছে, সেই কারণে মনে হয় কারেন্টটা কেটেছে, নইলে তো কারেন্ট কাটার কথা নয়। তো যাই হোক, টিফিন টিফিন খেয়ে নিই, তারপরে বাকি কাজ দেখা যাবে। সবজি তো অনেক কিছু এনেছে, তার মধ্যে আজকে আবার একটা নতুন সবজি এনেছে, নাম বলছে কোয়াস, জানি না খেতে কেমন হয়, প্রথমবার খাবো, আর কীভাবে বানাতে হয় সেটাও তো জানি না। তো যাই হোক, ইউটিউব ভরসা, দেখা যাবে কীভাবে বানাতে হয়। সাথে নিয়ে এসেছে নিম পাতা, কারণ আমাদের চৈত্র মাসের সংক্রান্তির দিন এই নিম পাতা খেতে হয়, ডাঁটা আম এসব খেতে হয়, সে কারণে আনতে বলেছিলাম। তো অনেকগুলো নিয়ে এসেছি, এগুলোকে ভালো করে বেছে ধুয়ে শুকিয়ে রাখতে হবে।
তো রান্নাবান্না চলছে, ঝিঙ্গালো পোস্ত হয়ে গেছে আর পনিরের তরকারি করবো, তার জন্য মশলাটা রেডি করে রেখেছি। আর এনেছে পাট শাক, আমার বিউলির ডাল দিয়ে পাট শাক খেতে খুব ভালো লাগে, আমরা তো বলি পাট শাক, জানি না কে কী শাক বলে। তো যাই হোক, এবার তরকারিটা আমার হয়ে গেল। রান্নাবান্না করতে করতে ট্যাঙ্কের জলও শেষ, তো যাই হোক কারেন্ট আসার পর তারপরে এই লাঞ্চ নিয়ে বসে পড়লাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে হয়ে গেছে 6:30। তো মেয়ে টিউশন থেকে ফেরার পথে নিয়ে এসেছে গরম গরম বোঁদে আর সিঙ্গারা, নিজের জন্য, আমাদের জন্য আনেনি, একটাই সিঙ্গারা এনেছে, ও মুড়ির সাথে খাবে। তো কে মুড়িটা দিদি, সাথে আমাদের তো কলাই সেদ্ধ আছে, ওটা দিয়ে খাবো। একটা সিঙ্গার আমার জন্য, এরকম কেন হবে? তুমি এক জায়গায় দুদর কেন করবে? তুমি তো কালকে খেয়েছো, তখন আমি দেখছিলাম। না, এই ছিল আমার মন করলো, কালকে আমার মন করেনি, আজকে মন করলো তাই খেলাম। না, এইটা হচ্ছে আমার। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।